মানেই কিন্তু এক মহৎ দান। আমরা জানি আজ বিশ্ব জুড়ে রক্তের অভাবে রক্তাল্পতা নামক বিভিন্ন রোগের সমস্যায় মানুষ আক্রান্ত হচ্ছে, আর সেই রক্তাল্পতা দূরীকরণে এবং রক্তের অভাব চাহিদা মেটাতে আজকে আমরা উপস্থিত হয়ে পড়েছি নানা হাসপাতালে, যেখানে কিনা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হচ্ছে সাড়ম্বরের সাথে। এবং উক্ত রক্তদান শিবিরে বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়ে পড়েছে তৃণমূল দলের কার্যকরী সভাপতি এবং তৃণমূল দলের একনিষ্ঠ নেত্রী আলোরানী সরকার মহাশয়া। তাকে আমরা পেয়ে গিয়েছি, চলুন তার কাছ থেকে জেনে নিই আজকের এই বিবরণে তিনি কি বিবরণ দিচ্ছেন। আজকে এই অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়ে পড়েছেন এবং আপনার সঙ্গে আপনার প্রচুর কর্মীবৃন্দরা তারা উপস্থিত হয়ে পড়েছে, এই বিষয়ে দিদি কি বলবেন? আসলে এটা তো একটা সমাজসেবামূলক কাজ, সমাজের প্রত্যেক স্তরের লোক এখানে থাকে, এসে ভালো লেগেছে। সামাজিক কাজ করতে আমরা সবসময় ভালো লাগে, ভালোবাসি, তাই যেখানেই ডাক পড়ে সামাজিক কাজে চলে আসি, ভালো লেগেছে। আর আপনাকে বিভিন্ন সামাজিক কর্মভূমিকায় আপনাকে অগ্রণী ভূমিকাতে দেখা যায়, মূলত এই ভাবনাটা কোথা থেকে পেলেন আপনি? আমি মনে করি যে যে রঙের ছাতার তলেই থাকুক না কেন, প্রথমে আমি মনে করি মানুষ, আমি খুঁজি মানুষ, যত ভালো মানুষ আছে আমি এক মানে এক জায়গায় এক ছাতার তলে আনতে চাই, এবং সে যে দল করতে পারে করুক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষটা যদি ভালো হয় তাকে দিয়ে সমাজের কাজ করানো যাবে বিধায় আমি ভালো মানুষ খুঁজে বেড়াই। ধন্যবাদ আলোরানী সরকার মহাশয়, তিনি কিন্তু একটা বার্তা দিলেন আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়ে শুধুমাত্র সামাজিক কর্মভূমিকায় তিনি অগ্রণী নয়, দলমত নির্বিশেষে এই সামাজিক কাজে তাকে পাওয়া যাবে এবং সর্বদা তিনি তাদের সাথে রয়েছেন, এই বার্তা কিন্তু তিনি আমাদের নিউজ সুপার ক্যামেরার পর্দায় দিলেন। পাশাপাশি উক্ত স্বেচ্ছায় রক্তদান শিবিরের যারা আয়োজককর্তারা আছে তাদের আমরা পেয়ে গিয়েছি, চলুন তাদের কাছ থেকে জেনে নিই। দাদা, এবারই কি আপনাদের প্রথম এখানে রক্ত? আমরা অষ্টম বছরে পা দিলাম। অষ্টম বছরে, এখন পর্যন্ত আপনাদের ব্লাড ডোনার টার্গেট কত? আমরা 50 জনের টার্গেট করেছি, প্রতিবারই আমাদের রক্তদানে ভালো হয়, এবার তুলনামূলকভাবে একটু কম হয়েছে। সহযোগিতার হাত কোন হাসপাতাল থেকে পেয়েছেন আপনারা? আমরা গান্ধী হাসপাতাল থেকে সহযোগিতা পেয়েছি। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ কর্মকার। ধন্যবাদ। আমরা ক্লাবের যিনি মার্জনা করবেন, যিনি আয়োজককর্তা স্বেচ্ছায় রক্তদান শিবিরে, তাদের সাথেও কিন্তু আমরা কথা বললাম, সব কিছুই আপনারা দেখতে পারলেন নিউজ সুপার ক্যামেরার পর্দায়। নিউজ সুপার সব খবর, সববার খবর।